আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। যাবতীয় প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর অশেষ দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণা এবং অসীম দয়ার বদৌলতে আল জামিয়া আস সালাফিয়াহ তথা সালাফি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই সালাফি কনফারেন্স, দুই দিন ব্যাপী সালাফি কনফারেন্সে প্রায় সকল আলেম ওলামার উপস্থিতিতে সুন্দরভাবে সুন্দর আবহাওয়ার মাধ্যমে সমাপ্তি টানার তৌফিক দিচ্ছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ একটা চায়, আল্লাহ আর একটা চায়, আর দিন শেষে আল্লাহর চাওয়াই বাস্তবায়িত হয়। যখন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার সালাফি কনফারেন্স আয়োজিত হচ্ছিল তখন আমরা এটা আশা করিনি যে সালাফি কনফারেন্স বাস্তবায়িত হবে, এটা আশা করিনি। যেই দিন থানায় উপস্থিত হতে হলো সেই দিন থানায় যারা উপস্থিত হয়েছে, থানার ওসি, ডিসি থেকে শুরু করে আরও যারা উপস্থিত হয়েছে, সবার একটাই দাবি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন থানায় উপস্থিত হয়নি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাড়া আমরা মিটিং মানি না, মানব না। আর আমি বাসায় আব্বুকে বলে এসেছি যে প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তবুও আপনাকে থানায় যেতে হবে না ইনশাআল্লাহ, বাকি আল্লাহ যেটা ফয়সালা করবে সেটাই হবে ইনশাআল্লাহ। যখন থানায় আমি বক্তব্য শুরু করলাম তো এসপি সাহেব এসে তিনি আমার কথা শুনে যেভাবে সালাফি কনফারেন্স আয়োজন করার অনুমতি দিলেন, যদিও সালাফি কনফারেন্স নাম ব্যবহার করার অনুমতি দেননি, এটা সকলের কষ্ট ছিল, জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষক সবার অনেক কষ্ট ছিল যে সালাফি কনফারেন্স নাম তারা ব্যবহার করতে পারলো না। তো এই কষ্ট নিয়ে প্রোগ্রাম আয়োজিত হচ্ছিল। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যখন বলা হয়েছিল যে আমরা তো গেটগুলো আগেই তৈরি করি, সম্মেলনের আগেই গেট তৈরি হয় এক সপ্তাহ দশ দিন আগে, তো এই গেটগুলোতে সালাফি কনফারেন্সই লেখা ছিল, আর যেদিন নিষেধ করতেছে সেটা তো সম্মেলনের একদিন আগে। তো তখনই বলে নিয়েছিলাম আমি যে আমরা যা পোস্টার ছাপিয়েছি, মাইকিং করেছি, গেট বানিয়েছি সব সালাফি কনফারেন্স নামে, সেগুলো কী করব। তখন এসপি সাহেব বললো ওগুলো সমস্যা নেই, ওভাবেই থাকবে, শুধু স্টেজ ব্যানারে সালাফি কনফারেন্স নাম দিবেন না। ঠিক আছে, দিব না ইনশাআল্লাহ। তো সম্মেলনের প্রথম দিন শুরু হওয়ার পরে খুব চাপ আসতে লাগলো বিভিন্ন দিক থেকে, গোয়েন্দা সাংবাদিক যে এখনও কেন স্টেজে সালাফি, এই গেটগুলোতে এখনও কেন সালাফি কনফারেন্স নাম দেখা যাচ্ছে, মানে যারা উস্কানোর তারা খুব উস্কাচ্ছে যে গেটগুলো থেকেও যেন সালাফি কনফারেন্স নাম সরানো হয়। তো ওসি সাহেব পর্যন্ত বাসায় চলে আসলো। আমি ওসি সাহেবকে বললাম যদি গেট থেকে সালাফি কনফারেন্স নাম সরানোর প্রয়োজন হয় তাহলে গেট ভেঙে দিন, আমার কোনো আপত্তি নাই, আপনারা প্রশাসনের লোক, আপনারা যদি গেটে সালাফি কনফারেন্সের নাম রাখতে না দেন তো গেট ভেঙে দিয়ে চলে যান, তবে আমার হায়াতে এক জায়গায় সালাফি কনফারেন্স নাম লিখেছি আর সেখান থেকে সালাফি কনফারেন্স নাম সরাবো, স্টেজ ব্যানারে লেখা হয়নি, লেখেনি, কিন্তু এক জায়গায় ঝুলানো হয়েছে সেখান থেকে সরাতে হবে, আবার কেউ কেউ বলতেছে সালাফি নামটা ঢেকে দিতে হবে, এই কষ্ট আমার জীবদ্দশায় বাস্তবায়িত হতে দিব না, আপনাদের যদি প্রয়োজন লাগে ভেঙে দিয়ে চলে যান। তো এই শক্ত অবস্থানের কারণে সেখানে আলহামদুলিল্লাহ যদিও স্টেজ ব্যানারে সালাফি কনফারেন্স ছিল না, কিন্তু মুখের উচ্চারণে বক্তারা সহ সবাই, আমরা সহ সবাই সালাফি কনফারেন্স বলেই প্রোগ্রাম আয়োজন করেছি। আর আজকে যে এখানে স্টেজ ব্যানারে সালাফি কনফারেন্স লিখে প্রোগ্রাম হচ্ছে বা ওখানে যে হয়েছে, এতে পৃথিবীর কোনো মানুষের সরিষা সমপরিমাণ অবদান নাই, যা আছে সবই একমাত্র আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহর, এই জন্য সব শুকরিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসার যত ভাষা আছে, যত বাক্য আছে, যত ধরন আছে, সব কিছু রব্বুল আলামিন, এই জগৎ ওই জগৎ উভয় জগতের পালনকর্তা সৃষ্টিকর্তা, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান যিনি, তার দরবারে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরের দ্বিতীয় যে কথা
সেটা হচ্ছে, আপনারা সালাফি মানহাজের উপর আলোচনা শুনেছেন আজকে ডক্টর সাইফুল্লাহর মুখে, তারপরও আব্বু বলছিলেন যে আবদুল্লাহর বক্তব্য থেকে শুনবেন যে আল হিজব আস সালাফি এবং আল মানহাজ আস সালাফি কি, এই বিষয়ে আমি কয়েক জায়গায় আলোচনা করেছি। তো তারপরও সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি যে সালাফি মানহাজ এবং সালাফি দলের মধ্যে পার্থক্য কি। সালাফি মানহাজ হচ্ছে যেই বিধিবিধান, যেই মানহাজ, যেই রাস্তার উপর মানুষ চলবে, সেই মানহাজটার নাম সালাফি। এই সালাফি শব্দটার অর্থ হচ্ছে যারা অতীতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছে, নিয়মা সালাফুলাক, আমি তোমার জন্য সর্বোত্তম সালাফ, আমি তোমার আগেই মারা যাচ্ছি, আগেই তোমার জন্য অপেক্ষায় থাকবো, তুমি পরে আসো, আমি তোমার সালাফ। যে আগে চলে যায় তাকে বলা হয় সালাফ। আর সালেহীন নামটা এই জন্য যোগ করা হয় যে যারা আগে চলে গেছে তারা সবাই তো ভালো নয়, খারাপ মানুষও তো আগে গেছে, নাকি খারাপ মানুষ আগে যায়নি? খারাপ মানুষও আগে গেছে, এই জন্য বলা হয় আসসালাফ আসসালেহীন, অতীতে চলে যাওয়া সৎ মানুষগণ, অতীতে চলে যাওয়া ভালো মানুষগণ। অতীতে চলে যাওয়া সৎ মানুষের এত কিসের গুরুত্ব, অতীতে চলে যাওয়া ভালো মানুষের এত কিসের গুরুত্ব? গুরুত্বটা আপনাকে আমি দেখাই। আল্লাহ যখন কোরআনে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, তখন সিরাতে মুস্তাকিমের সঙ্গে দিতে গিয়ে আল্লাহ নিজে বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অতীতে যারা চলে গেছে তাদের মধ্যে থেকে যাদের উপর আপনি দয়া করেছেন তাদের রাস্তা। আল্লাহু আকবার। তথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে সালাফে সালেহিনের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা, অতীতে যারা চলে গেছে যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তা সালাফে সালেহিনের রাস্তা, পরবর্তীতে যারা আসবে তাদের সকলের উচিত অতীতে যারা চলে গেছে তাদের রাস্তা অনুসরণ করা। আমার নয়, কেন? আমি আজ জীবিত আছি, আমার কোনো গ্যারেন্টি নেই, আমি ফেতনা থেকে মুক্ত নই। যত জীবিত আলেম আছে কেউ ফেতনা থেকে মুক্ত নয়। কারা ফেতনা থেকে মুক্ত? যারা ইমানের উপর মারা গেছে তারা। তারা কারা? তারা আমাদের সালাফে সালেহীন। এই জন্য ইবনে রজব হাম্বালি বই লিখেছে যে ফাজলু ইলমি সালাফ আলাল খালাফ, যারা আগে চলে গেছে তাদের জ্ঞান যারা পরে আসতেছে তাদের চেয়ে বেশি। এটা কি আপনারা বিশ্বাস করেন না করেন? আপনাকে উদাহরণ দিই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা হাদিস বর্ণনা করেছে? মুসনাদে আহমদ একটা গ্রন্থ যেটা ইমাম আহমদের লেখা, 10 লক্ষ হাদিসের হাফেজ। মুসনাদ বলা হয় ওই গ্রন্থগুলোকে যেই গ্রন্থগুলোতে সাহাবিদের নাম অনুযায়ী হাদিস থাকে। আপনি যদি বুখারী খুঁজেন তাহলে দেখবেন অধ্যায় অনুযায়ী হাদিস, কিতাবুত তাহারা তাহারাত অধ্যায়, কিতাবুস সালা সালাত অধ্যায়, আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সব অধ্যায় আকারে সাজানো, কিন্তু মুসনাদে আহমদ অধ্যায় আকারে সাজানো নয়। পৃথিবীর সব মুসনাদ গ্রন্থই সাহাবিদের নাম অনুযায়ী সাজানো, নাম শুরু হবে আবু বকর, এটাই নাম। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত সব হাদিস, চাহে সালাতের হোক, সিয়ামের হোক, হজের হোক, থাকবে। নাম শুরু হবে আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত সব হাদিস, চাহে সালাতের হোক, সিয়ামের হোক, থাকবে। এগুলো এই জাতীয় গ্রন্থের নাম কি? জোরে বলেন, এই জাতীয় গ্রন্থের নাম কি? মুসনাদ। যেমন মুসনাদে আহমদে খুলে দেখবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কয়টা হাদিস আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কয়টা হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে কয়েকশো গুণ যদি বলা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বেশি। তাহলে এখন আপনার নিকটে প্রশ্ন উপস্থিত, মুসল্লিদের নিকটে, যেখানে আবু হুরায়রা প্রায় 5000 হাদিসের বর্ণনাকারী আর যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক অল্প হাদিসের বর্ণনাকারী, আপনারা বলেন তো কে বেশি জ্ঞানী? কে বেশি জ্ঞানী? যিনি বেশি হাদিস বর্ণনা করেছে তিনি, না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই ইসলামের নিয়ম, কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বন্ধু, তার সাথে সুখ দুঃখ কষ্ট সর্বদা আল্লাহ রাসূলের সাথে থেকে দীনকে, ইসলামকে তিনি যেভাবে বুঝেছেন, যত সঠিক, যত উত্তম, যত ভালোভাবে বুঝেছেন, যারা যত পরে এসেছে তারা একটু হলেও কম ভালোভাবে বুঝেছে। কেননা আল্লাহ রাসূলের সাথে তিনি 24 ঘন্টা উঠা বসা করেন, তিনি কোরআন এবং হাদিসকে যত ভালোভাবে বুঝেছেন খুব কম মানুষ তত ভালোভাবে বুঝবে। এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মানুষ বলল যাকাত দিব না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যারা যাকাত দিবেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আজীব কথা, এরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত পড়ে মুসলমান হয়েছে, আপনি কেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন?
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন বুঝেন, বেশি বুঝেন, এই জন্য তিনি বলতেছেন, শোনো ওমর, যুদ্ধ তো করবই করব, আল্লাহ রাসুলের যুগে রশি দিয়ে গেছে, আমার যুগে যদি রশি না দিয়ে যায় রশির জন্য যুদ্ধ করব। আল্লাহ রাসুলের যুগে বস্তা দিয়ে গেছে, আমার যুগে যদি বস্তা না দিয়ে যায় বস্তার জন্য যুদ্ধ করব। কেন? এটার উত্তর আমি পরে দিচ্ছি, তিনি কেন যুদ্ধ করেছিলেন। কিন্তু এতক্ষণ বলছিলাম, যারা আগে চলে গেছে তাদের জ্ঞান কি বেশি। আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লার জ্ঞান আলবানী রাহিমাহুল্লার চাইতে বেশি না কম? বেশি। ইমাম বুখারীর জ্ঞান আলবানী রাহিমাহুল্লার চাইতে বেশি না কম? বেশি। ইবনু হাজার আসকালানির জ্ঞান আলবানী রাহিমাহুল্লার চাইতে বেশি না কম? বেশি। প্রত্যেক যারা অতীতে চলে গেছে তাদের জ্ঞান পরবর্তীতে আসাদের চাইতে বেশি, এই কথাই ঠিক। এই জন্য আসসালাফা সালেহীন যারা অতীতে চলে গেছেন তাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল যখন দেখেন আমরা সালাফে সালেহীন, আমরা সালাফি বলি, এই জন্য গত ডাঙ্গি পড়ার একটা বিষয়ের বক্তব্যের বিষয় দিয়েছিলাম খলাফায়ে রাশিদিন। আমরা সালাফি বলি ঠিকই, কিন্তু আমরা কয়দিন খলাফায়ে রাশিদিনের জীবনী পড়েছি? কয়দিন সাহাবিদের জীবনী পড়েছি? কয়দিন আমাদের মধ্যে সাহাবিদের জীবনী নিয়ে আলোচনা হয়? কয়দিন আমাদের মধ্যে খলাফায়ে রাশিদিনের জীবনী নিয়ে আলোচনা হয়? খলাফায়ে রাশিদিনের জীবনী জানি না, সাহাবিদের জীবনী জানি না, ইমামদের জীবনী জানি না, সালাফে সালেহীনের জীবনী জানি না, তাহলে আমি কেমনে সালাফি হব? সালাফি মানে যারা অতীতে চলে গেছে তাদের অনুসরণ করতে চাই, তারাই সালাফি। কেন? অতীতে যারা গেছে তারাই হকের উপর আছে, এই কথা আল্লাহ রাসূলও বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, আমি এবং আমার সাহাবীরা যে যুগে বসবাস করতেছি এটা সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তারপরে যারা আসবে, তারপরে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তারপরে যারা আসবে, তথা সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাহাবিরা, তারপরে সর্বশ্রেষ্ঠ তাবিরা, তারপরে সর্বশ্রেষ্ঠ তাবে তাবিরা। তাহলে আমাদের কি উচিত নয় তাদেরকে অনুসরণ করা? অবশ্যই তাদেরকে অনুসরণ করা উচিত, আর এটাই সালাফি মানহাজ। তাদের আকিদার মতো আমার আকিদা মানে আমি সালাফি, তাদের আমলের মতো আমার আমল মানে আমি সালাফি। যদিও সালাফিয়াতের মূল বিষয়টা আকিদার সাথে সংশ্লিষ্ট, আকিদার সাথে সংশ্লিষ্ট মূল বিষয়টা সাহাবিদের মতো আমার আকিদা, তাবিদের মতো আমার আকিদা, ইমামদের মতো আমার আকিদা মানে আমি সালাফি, আর এটাই সঠিক রাস্তা। এবার সালাফি দলের সাথে সালাফি মানহাজের পার্থক্য কোথায়? সালাফি মানহাজ হচ্ছে একটা বিস্তর ছাতার মতো, বিশাল ছাতা। কেউ যদি আফ্রিকার জঙ্গলে বসে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হবে না? হবে না। কেউ যদি আটলান্টিক মহাসাগরের গভীর অতল গহ্বরে থাকে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুসলমান হবে না? হবে না। না ফর্ম পূরণ করা লাগবে? কথার উত্তর দিন, ফর্ম পূরণ করা লাগবে না এমনি মুসলমান হবে? তো যেমন ইসলাম যেমন একটা বিশাল ছাতা, সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজ একটা বিশাল ছাতা। পৃথিবীর যেখানে যারা, আফ্রিকার জঙ্গল থেকে হোক আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থেকে হোক, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসকে সালাফে সালেহীনের মানহাজ অনুযায়ী বুঝবে, তারাই সালাফি, তারাই আহলে হাদিস। এখানে আরও একটা কথা বলি, পৃথিবীতে তিন ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, নিজেই বাংলা বুখারি পড়ে, বাংলা মুসলিম পড়ে নিজেই ফতোয়া দিয়ে দেয়। খারিজি ফেতনা, মোতাজেলা ফেতনা, আরও যত ফেতনা পৃথিবীতে এসেছে সব ফেতনার উৎস হচ্ছে নিজে থেকে কোরআন হাদিস বুঝা। আর একটা গ্রুপ মানুষ আছে যারা ইমামদের মত অনুযায়ী কোরআন হাদিস বুঝে। আমি শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী, আহমদ বিন হাম্বালের মত অনুযায়ী, ইমাম শাফির মত অনুযায়ী, ইমাম মালিকের মত অনুযায়ী কোরআন হাদিস বুঝবো, আর কারো মত অনুযায়ী নয়। এটা হলো মাজহাবি তাকলিদ। এর মাঝামাঝি হচ্ছে সালাফিরা, যে আমি সবার বুঝ নিব। দেখেন, মুস্তাহিদ হওয়া আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু মোরাজ্জেহ হওয়া আমাদের পক্ষে সম্ভব। এই যে হাটহাজারি মাদ্রাসা আছে, এই হাটহাজারি মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার পক্ষে মোরাজ্জেহ হওয়া সম্ভব। মোরাজ্জেহ মানে এরা সাহাবি তাবি চার ইমাম পরবর্তীতে আসা মহাদ্দিস আলেম ওলামা সবার মন্তব্যকে সামনে রেখে এই সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে সবার মন্তব্যকে সামনে রেখে মনে হচ্ছে এই মন্তব্যটাই ঠিক, এই কথা বলার মতো জ্ঞান এই যুগের বহু আলেম ওলামার বহু ছাত্র আছে।
কিন্তু এতটুকু কাজও আমরা করতে চাই না। এটাই সালাফিদের মানহাজ। সব আলেম ওলামার কথা জমা করো, একটা হাদিস আবু হানিফা রাহিমাল্লাহ কি বলেছে, ইমাম মালিক কি বলেছে, আহমদ কি বলেছে, শাফি কি বলেছে, সবার মন্তব্য জমা করো, পরবর্তীতে যারা আলেম ওলামা এসেছে সবার মন্তব্য জমা করো, তোমার নিকটে এমনি স্পষ্ট হয়ে যাবে যে কোনটা ঠিক। যদিও অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাবেন যে আবু হানিফা রাহিমাল্লাহ একাই আর বাকি তিনজন একসাথে, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম শাফি, ইমাম মালিক, এনারা তিনজন একসাথে, আবু হানিফা রাহিমাল্লাহ একা, এটা অধিকাংশ ক্ষেত্রে। তারপরে দেখা যাবে আবু হানিফা আর মালিক রাহিমাল্লাহ এক দুইজন একসাথে, আর আহমদ বিন হাম্বাল আর ইমাম শাফি একসাথে, এটা দেখা যাবে। আর সবচেয়ে বেশি দেখা যাবে আবু হানিফা রাহিমাল্লাহ একাই একদিকে, আর তিনজন ইমাম একাই, তিনজন ইমাম একসাথে একদিকে। পরবর্তীতে যারা এসেছে মুহাদ্দিস, তারাও দেখা যাবে যে ওই তিন ইমামের সাথে। আর এই তিন ইমামকে বহুজন নাম দিয়েছে আহলে হাদিস, কেননা আজকে আমরা যেটাকে বলতেছি আহলে হাদিস, এদের না, আহলে হাদিস তো সেই যুগ থেকে শুরু হয়েছে, আহলুল হাদিস আর আহলুর রায়। যারা কুফায় বসবাস করতো তাদেরকে বলা হতো আহলুর রায়, আহলুল কুফা। আর আহলুল হেজাজ, মক্কা মদিনায় যারা থাকতো এবং তাদের মাজহাব মানহাজ যারা অনুসরণ করতো, তাদের বলা হতো আহলুল হাদিস। ইমাম শাফি যেহেতু, ইমাম শাফির ছাত্র যেহেতু আহমদ বিন হাম্বাল, আর ইমাম শাফি নিজে যেহেতু ইমাম মালিকের ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বাল কার ছাত্র? আহমদ বিন হাম্বাল ইমাম শাফির ছাত্র। ইমাম আহমদ বিন হাম্বাল কার ছাত্র আর ইমাম শাফি কার ছাত্র? ইমাম মালিকের ছাত্র। পৃথিবীতে যত বিশুদ্ধ সানাদ আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সানাদ, সিলসিলাতুল যাহাব, স্বর্ণ দিয়ে তৈরি করা সানাদ হচ্ছে আহমদ বিন হাম্বাল বলবে আমাকে হাদিস শুনিয়েছে ইমাম শাফি, ইমাম শাফি বলবে আমাকে হাদিস শুনিয়েছে ইমাম মালিক, ইমাম মালিক বলবে আমাকে হাদিস শুনিয়েছে নাফে, নাফে বলবে আমাকে হাদিস শুনিয়েছে আবদুল্লাহ বিন ওমর। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ সানাদ, আসাহুল আসানিদ, সবচেয়ে বিশুদ্ধ সানাদ। কেন? এই সানাদের সবাই ইমাম, যাদের নামে মাজহাব আছে তারা হচ্ছে এই হাদিসগুলোর বর্ণনাকারী। আহমদ বিন হাম্বাল বর্ণনা করতেছে ইমাম শাফি থেকে, ইমাম শাফি বর্ণনা করতেছে ইমাম মালিক থেকে, ইমাম মালিক বর্ণনা করতেছে নাফে থেকে। নাফে কে? নাফে হচ্ছে মাওলা ইবনে ওমর, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। গোলাম ছিল, আজাদ করে দিয়ে জিঞ্জির দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে কোরআন হাদিস শিখিয়েছেন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফেকে। বিরাট বড় মুহাদ্দিস, যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে ইমাম মালিক তার মুওয়াত্তা মালিকে, তিনি হচ্ছেন নাফে। এই সানাদের সবাই সবচেয়ে বেশি বিশুদ্ধ রাবি। তো এটাই বলছিলাম যে সালাফে সালেহিনের মানহাজ হচ্ছে অধিকাংশ আলেম, অধিকাংশ মহাদ্দিস দলিল আদিল্লার ক্ষেত্রে যেটা বলবেন এটাই সালাফে সালেহিনের ফতোয়া, এটাই সালাফে সালেহিনের মানহাজ। এই কাজটাই আমাদের দেশের দিনী ভাইয়েরা গোড়ামির কারণে করতে চায় না। তো সম্মানিত উপস্থিতি, এই গেল সালাফি মানহাজ হচ্ছে একটা ছাতার মতো। এবার সালাফি দল, সালাফি দল মানে সংকীর্ণ রাস্তা তৈরি হওয়া শুরু হলো। আমার দলের ফর্ম পূরণ করে কর্মী হয়ে, সদস্য হয়ে, আমিরের হাতে বা সভাপতির হাতে বায়াত নিয়ে তবে আপনি সেই দলের সদস্য হতে পারবেন। দল কি হয়ে গেল? সংকীর্ণ হয়ে গেল। এটাই হলো দলের সাথে সালাফি মানহাজের পার্থক্য। সালাফি মানহাজ হচ্ছে বিশাল ছাতা যার নিচে সব দল আশ্রয় পাবে। জমিয়ত আহলে হাদিসও সালাফিদের সংগঠন, আহলে হাদিস আন্দোলনও সালাফিদের সংগঠন, জামাতে আহলে হাদিসও সালাফিদের সংগঠন, ভারতের আহলে হাদিসদের সংগঠনও সালাফিদের সংগঠন, পাকিস্তান সৌদি আরবের সালাফিদের সংগঠনও সালাফিদের সংগঠন, আহলে হাদিসদের সংগঠন, সবাই মানহাজে সালাফের নিচে আশ্রয় পাবে। আর হিজবা সালাফ হচ্ছে, হিজবা সালাফি হচ্ছে সংকীর্ণ, সালাফি দল হচ্ছে সংকীর্ণ রাস্তা, যেখানে ভারতের সালাফিরা আপনার সালাফি দলের অন্তর্ভুক্ত হতে পারবে না, কেননা তার ফর্ম পূরণ করেনি, তার সদস্য হয়নি। পাকিস্তানের সালাফিরা তার অন্তর্ভুক্ত হতে পারবে না, ফর্ম পূরণ করেনি, অংশগ্রহণ করেনি। এই জন্য আমি আমার বহু বক্তব্যে, এটাই সত্য যেটা আমি বলতেছি, আল্লাহে আল্লাহর কসম এটাই সত্য, বহু বক্তব্যে আমি বলেছি যে নির্দিষ্ট কোনো দলকে ফেরকায় নাজিয়া বলা যাবে না। এই কথাটা কি বুঝলেন? আমি আজকে আপনাদের সবাইকে মিলে একটা দল তৈরি করে দিলাম, দল তৈরি করে দিয়ে আমি বললাম যে শুধু এই দলটাই জান্নাতি দল, এটা মিথ্যা কথা, এটা শরীয়ত বিরোধী বাতিল ও ভ্রান্ত আকিদা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সালাফি ভাইদের মধ্যে, বাংলাদেশের সালাফি ভাইদের মধ্যে ভ্রান্ত আকিদা কাজ করে। তারা মনে করে তাদের দলই ফেরকায় নাজিয়া। ওই যে পড়বে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর টিকে থাকবে, সেটা কি? দিয়ে আমার দলের নামটা আমি বলে দিলাম। সেটা কি? দিয়ে আমার দলের নামটা আমি বলে দিলাম, জি না, সেটা হচ্ছে পৃথিবীতে যেখানে যারা
যেমন কালেমা পড়ার জন্য কোনো ফর্ম পূরণ করা লাগে না, কোনো দলে অংশগ্রহণ করা লাগে না মুসলমান হওয়ার জন্য, ঠিক তেমনি পৃথিবীতে যেখানে যারা সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলবে, আহলে হাদিসের মানহাজ অনুযায়ী চলবে, তারা সবাই ফিরকায়ে নাজির অন্তর্ভুক্ত। যদি কথা আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা, আর যদি বুঝতে পারেন তো ফালিল্লাহিল হামদ। ঠিক আরও একটা কথা এখানে বলি, যে জামাতের আলোচনা গতকাল হয়েছিল, কতটুকু আপনারা স্পষ্ট হয়েছিলেন আমি জানি না, যে জামাত কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে ইসলাম থেকে দূরে চলে গেল। আল্লাহ রাসূল বলতেছে যে জামাত থেকে বের হয়ে গেল তাকে হত্যা করো। তাহলে আমি আজ তাবলিগ জামাত করলাম, কালকে জামাত থেকে বের হয়ে গেলাম, আমাকে হত্যা করতে হবে? আমি আজকে জামাত ইসলাম করি, কালকে জামাত ইসলাম থেকে বের হয়ে গেলাম, মানে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম? কিন্তু সব দল, এই তাবলিগ জামাতও, মাওলানা সাদ কান্ধলভি যিনি হচ্ছেন তাবলিগের, যেটাকে বলা হচ্ছে ওটাকে কি বলবো, মাওলানা সাদ কান্ধলভি পন্থী যারা আছে, একটা হচ্ছে দেওবান্দ পন্থী বা হেফাজত পন্থী যেটা তাবলিগ, তাদের বিপরীত যারা, যেটা দিল্লির নিজামুদ্দিন থেকে চলে, মাওলানা সাদ কান্ধলভি মুনতাখাবা হাদিসের লেখক, উনি আমির তাবলিগ জামাতের। তো ওনারা আমিরত্ব সাবিত করার জন্য এবং দেওবান্দি আর হেফাজতিদের বিরোধিতা করার জন্য তারা বই লিখেছে আমিরের আনুগত্য, জামাতবদ্ধ জীবনযাপন, এবং সব এই হাদিসগুলোকে মুসলিম সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত থেকে তুলে ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বলতে চাচ্ছে যে জামাতবদ্ধ জীবনযাপন মানে সাদ কান্দলবির অধীনে থেকে জামাতবদ্ধ জীবনযাপন করা, যে সাদ কান্দলবির আনুগত্য থেকে বের হয়ে গেল সে জামাত থেকে বের হয়ে গেল, আর যে জামাত থেকে বের হয়ে গেল সে ইসলাম থেকে বের হয়ে গেল, নাউজুবিল্লাহ। একই বই আমাদের দেশের জামাতে ইসলামের ভাইয়েরাও লিখেছে, জামাতবদ্ধ জীবনযাপন, খুলে পড়ে দেখবেন, এবং ওই হাদিস যেগুলো জামাতের সেগুলো ওখানে ঢুকানো আছে। মানে আমি জামাত ইসলামে যতক্ষণ আছি ততক্ষণ জামাতের সাথে আছি, জামাত ইসলাম থেকে বের হয়ে গেছি মানে জামাত থেকে বের হয়ে গেছি, আর আল্লাহ রাসূল বললেন যে জামাত থেকে বের হয়ে গেছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এটা অন্যদের মধ্যে থাকা মানায়, কিন্তু এই আকীদা যদি আহলে হাদিস ভাইদের মধ্যে থাকে, এই আকীদা যদি সালাফি ভাইদের মধ্যে থাকে, তাহলে আল্লাহর কসম এটা অনেক ভয়ঙ্কর আকীদা। আমি আপনাকে অপমান করে ছোট করে নয়, আপনার হাত পা ধরে অনুরোধ করতে চাই, সঠিক আহলে হাদিস হওয়ার জন্য, সঠিক সালাফি হওয়ার জন্য এই বাতিল ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। এটা অনেক খারাপ এবং জঘন্য আকীদা যে শুধু আমার দলই ফেরকায়ে নাজিয়া, এবং এটার সাথে যে থাকবে সেই জামাতবদ্ধ জীবনযাপন করলো, এর থেকে যে বের হয়ে যাবে সে জামাত থেকে বের হয়ে গেলে, এটা অনেক অনেক জঘন্য নিকৃষ্ট বাতিল আকীদা। তাহলে জামাত বলতে কি বুঝায়? ওই যে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু ওদেরকে হত্যা করতে চাইলো, যুদ্ধ করতে চাইলো, অথচ ওরা মুসলমান, কেন? ওরা জামাত থেকে বের হয়ে গেছে, তাই এরা হলো আসল জামাত ত্যাগকারী। আবু বকর রাদিয়াল্লাহ তাআলা যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলেন তারা আসল কি, জোরে বলেন, তারা আসল কি? জামাত ত্যাগকারী। যে যখন রাষ্ট্র ক্ষমতায় আছে, ইসলামিক খেলাফত মুসলিম রাষ্ট্র, তার বিরুদ্ধে যদি আপনি বাগাওয়াত বিদ্রোহ করেন, তাহলে আপনি জামাত থেকে বের হয়ে গেলেন, খলিফা চাইলে আপনাকে ফাঁসি দিতে পারবে, কোনো সমস্যা নেই, আল্লাহ রাসূল বলেছে। এই জন্য খারিজিদের কথা আল্লাহ রাসূল বলেছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, কেন? খারিজিরা, খারিজি শব্দের অর্থ কি বলেন তো? খারিজি শব্দের অর্থ বের হয়ে যাওয়া। কি থেকে বের হয়ে গেছে? এরা জামাত থেকে বের হয়ে গেছে, কথা বুঝতে পারলেন? এই জামাত সেই জামাত, খারিজিরা বের হয়ে গেছে জামাত থেকে। কোন জামাত? যেই জামাতের কথা আল্লাহ রাসূল বলেছে জামাতবদ্ধ থাকো, জামাত থেকে বের হয়ে গেছো মানে ইসলাম থেকে বের হয়ে গেছো, জামাত থেকে বের হয়ে গেছো মানে তোমাকে হত্যা করতে হবে, এরা খারিজি। এটা হলো জামাত থেকে বের হয়ে যাওয়া, খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করা, রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা। আর একটা অর্থ হচ্ছে পৃথিবীতে যেখানে যত মসজিদ আছে, যত মসজিদে জামাতে সালাত আদায় হয়, সব মুসলমানকে ওই মসজিদ, যে মসজিদের পাশে সে থাকে, যে মসজিদের সাথে সে সম্পৃক্ত, পাঁচক্ত সালাতে ওই মসজিদে যাতায়াতের মাধ্যমে সে জামাতবদ্ধ থাকবে। সে যদি ওই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আর মসজিদ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যক্তিকে, সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে, ইমাম চাইলে, খলিফা চাইলে, রাষ্ট্রনেতা চাইলে হত্যা করতে পারে, কেননা সে জামাত থেকে বের হয়ে গেছে। কিন্তু এটাকে যখন আমরা দলের মধ্যে নিয়ে চলে আসবো, তখন সবাই কাফের হয়ে যাবে, কেউ আর মুসলমান থাকবে না। অতএব এটা অনেক ভ্রান্ত, অনেক জঘন্য, অনেক বাতিল আকীদা।
তাহলে দুইটা জিনিস আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাইলাম। আজকের যেহেতু কনফারেন্সের নাম সালাফি কনফারেন্স, যে আমরা সালাফি কনফারেন্স মানে যারা সালাফি মানহাজ ভিত্তিক জীবনযাপন করে তাদের কনফারেন্স, এবং এখানে সালাফি মানহাজ অনুযায়ী আলোচনা হবে সেটা সালাফি কনফারেন্স, এখানে যে বক্তারা আসবে তারা সালাফি মানহাজ অনুযায়ী চলে সেটা সালাফি কনফারেন্স, এইভাবে এটা হলো সালাফি কনফারেন্স। আর সালাফি দল মানে সংকীর্ণ হয়ে যাওয়া, এই জন্য শেখ সালেহ আল উসাইমিন বলেছেন যে সালাফি দল এবং সালাফি মানহাজের মধ্যে পার্থক্য আছে, আমাদের জন্য সালাফি মানহাজ অনুসরণ করা জরুরি, কোনো দল নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের নামে প্রপাগান্ডা চালানো হয় যে আমরা সরাসরি দল এবং সংগঠনকে হারাম বলি, এটাও একটা ভুল কথা। আমি জানি না যে আমরা কোথাও সরাসরি দল এবং সংগঠনকে হারাম বলেছি। দল এবং সংগঠন করা জায়েজ কয়েকটা শর্তে, দল এবং সংগঠন করা জায়েজ কি বললাম কয়েকটা শর্তে, যেমন এক নম্বর শর্ত হচ্ছে দলকে জামাত মনে করা যাবে না, যেই জামাতের কথা আল্লাহর রাসূল হাদিসে বলেছেন। কোনো দল ওই জামাত নয় যেই জামাতের কথা আল্লাহর রাসূল হাদিসে বলেছে, যে দলই বলবে জামাতের হাদিসগুলো যে দলই নিজের জন্য প্রয়োগ করবে সেই দলটা তখন বাতিল ভ্রান্ত দল বলে পরিণত হয়ে যাবে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আমি বলছি এমন নয়, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা হলো প্রথম শর্ত, দল এবং সংগঠনের সাথে জামাতের হাদিস যোগ করা যাবে না। সব জামাতের হাদিসের ব্যাখ্যা দিয়ে দিলাম। দুই, যত সহি মুসলিমে কিতাবুল ইমারাত, ইমারাত অধ্যায়ে আমিরের যত আনুগত্যের হাদিস এসেছে সব হাদিস রাষ্ট্রনেতা মুসলিম খলিফা তাদের জন্য প্রযোজ্য। এটা আমার এবং আপনার দশটা মিলে দল তৈরি করলাম জামাত ইসলামের আমির তার জন্য প্রযোজ্য নয়, তাবলিগ জামাতের আমির তার জন্য প্রযোজ্য নয়। আমার দারুলুম দেওবন্দে একজন ওস্তাদ ছিলেন মুফতি ইউসুফ তাওয়ালি, তিনি তাবলিগ জামাতের এই আমির যে আছে তার আনুগত্য, তখন থেকে আমি বুঝতে পারতাম যে একদিন তাবলিগ জামাতের সাথে দেওবন্দের গণ্ডগোল হবে, তখন যখন আমি দেওবন্দে থাকি তখনই বহু শিক্ষক এমন ছিল যারা তাবলিগ জামাতের প্রচুর নিন্দা করত। মাওলানা আরশাদ মাদানি ছাত্রদেরকে বলতো, এই মাদ্রাসা কা খাতে হো, মাদ্রাসা কা পিতে হো আর চিল্লা লাগাতে হো তাবলিগ জামাত কা, বলে মাদ্রাসার খাও মাদ্রাসার পড়ো আর চিল্লা লাগাও তাবলিগ জামাতে, কেয়ামতকে ময়দান মে ঠোকাই হোগে ঠোকাই, বলছে খাওয়ায় পড়ার বিচার জবাব দিতে হবে আল্লাহর কাছে, মাদ্রাসা খাইয়েছে পড়িয়েছে পড়ার জন্য, তাবলিগ জামাতে চিল্লাই বেরোয়ার জন্য নয়। এটা আরশাদ মাদানি বলতেন আমাদের দার্সে, উনি বলতেন ছাত্ররা দাওরায়ে হাদিস শেষ করার পর এক বছরের চিল্লাই বের হয়ে যায়, এক বছরের চিল্লাই বের হয়ে সাত আট নয় দশ বছরে যা পড়েছিল সবকুচ ভুলকে জাহেল মোরাক্কাব বানকে ওয়াপাস আতে, বলছে দাওরা হাদিস শেষ করে এক বছরের চিল্লা লাগিয়ে সব ভুলে সম্পূর্ণ জাহেল মূর্খ হয়ে ফিরে আসে। কে বলতেছে? দারুলুম দেওবন্দের টিচার মাওলানা আরশাদ মাদানি বলতেছে। উনি বলতেছেন যে এই জন্য এখন দেওবন্দিদের মধ্যে ওই আনোয়ার শাহ কাশ্মীরির মতো বড় আলেম তৈরি হয় না, কেন আগের যুগে দাওরা শেষ করে সবাই পড়াতে লেগে যেত, পড়ানোর মাধ্যমে জ্ঞান অর্জন করতো, আর এখন দাওরা শেষ করে চিল্লাই বের হয়, এক বছরের চিল্লা দিয়ে সব ভুলে মূর্খ হয়ে যায়। তো তখনই আমি বুঝতাম যে একদিন সমস্যা হবে, তো সেই সমস্যাটা হয়েই গেল। তো তখন একজন শিক্ষক মুফতি ইউসুফ তাওয়ালি তিনি বলতেন যে তাবলিগ জামাতের আমির সে তার নিজের আনুগত্যের দাবি করে অথচ আমির হবে রাষ্ট্রনেতা, আমির কে হবে? উনি বলতেন যে তু কাহে কা আমির, না তু গ্রেফতার কর সকতা হ্যায়, না তু হদ কায়েম কর সকতা হ্যায়, না তু রজম কর সকতা হ্যায়, না তো কিসি কে খিলাফ কেস দরজ কর সকতা হ্যায়, না কোই কেস সলভ কর সকতা হ্যায়, না তেরে পাস আর্মি হ্যায়, না তেরে পাস পুলিশ হ্যায়, তু কাহে কা আমির, তু আলেম হো সকতা হ্যায়, মুফতি হো সকতা হ্যায়, আমির নাহি। উনি এভাবে বলতেন যে তোর গ্রেফতার করার ক্ষমতা নাই, তোমার মানুষকে হাত কাটার ক্ষমতা নাই, মানুষের উপর রজম করার ক্ষমতা নাই, তোমার আর্মি নাই, তোমার পুলিশ নাই, তুমি কেমনে আমির হও? তুমি হচ্ছ আলেম, তুমি হচ্ছ দায়ী, তুমি হচ্ছ দায়িত্বশীল। আমির সে যার হাত কাটার ক্ষমতা আছে, যার রজম করার ক্ষমতা আছে, যার গ্রেফতার করার ক্ষমতা আছে, যার শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, যার পুলিশ আছে, যার আর্মি আছে। যেমন মদিনার আমির, আপনারা যখন মদিনায় যাবেন তখন দেখবেন যে প্রত্যেক শহরের আমির আছে, মদিনার আমির আছে, মক্কার আমির আছে। গত একশো বছরের বেদাত, এটা গত একশো বছরের বেদাত যে দলের নেতার সাথে আমির শব্দ ব্যবহার করা হয়। তার পূর্বে কোনো দিন রাষ্ট্রনেতা ছাড়া, শহরের নেতা ছাড়া, যাদের হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাদের হাতে ছাড়া কারো ক্ষেত্রে আমির শব্দ ব্যবহার হতো না।
এবং হাদিসে যত আমিরের আনুগত্যের কথা বলা আছে যে মারুক পিটুক আমিরের আনুগত্য করবা, আমির যদি হাবশি গোলাম হয় আমিরের আনুগত্য করবা, সব রাষ্ট্রনেতা এমনকি মহিলাও যদি হয়। আমি এই বক্তব্য দেওয়ার কারণে অনেক ভাই ক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু কথা এটাই বাস্তব। আমি এটা বলতে গিয়ে বলি যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে হতে পারতে, কিন্তু ফতোয়া আমাদের পরিবর্তন হবে না। মহিলা নেতা হতে পারে না, এটাই ঠিক। দাস গোলাম নেতা হতে পারে না, এটাই ঠিক। ইসলামে নেতা হওয়ার অনেক শর্ত আছে, সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে মহিলা নেতা হতে পারবে না, দাস গোলাম নেতা হতে পারবে না। কিন্তু জোরপূর্বক যদি দাস গোলাম নেতা হয়ে যায়, তো ইসলামও বলতেছে ওই দাস গোলামের আনুগত্য করো প্রকাশ্য কুফরি না দেখা পর্যন্ত, সরানোর ক্ষমতা না থাকা পর্যন্ত। যেটা আমি ডাঙ্গি পড়াতে বিশাল বিস্তারিত আলোচনা করেছি জঙ্গিবাদের উপর, ঠিক একই অবস্থা ওই জায়গাতেও। তো এগুলো সব হাদিস, আমিরের আনুগত্যের সব হাদিস প্রয়োগ হবে রাষ্ট্রনেতা যারা ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে। তাহলে সংগঠন করা যাবে, এক নম্বর শর্ত জামাত মনে করা যাবে না, দুই নম্বর শর্ত আমার দলকে ফেরকায়ে নাজিয়া মনে করা যাবে না। সেটা যে দলই হোক না কেন, জামাত ইসলাম হোক আর তাবলিগ জামাত হোক, তাদেরটাই ফেরকায়ে নাজিয়া এটা মনে করা যাবে না। ফেরকায়ে নাজিয়া বৈশিষ্ট্যের নাম, আহলে হাদিস কি কোনো দলের নাম না বৈশিষ্ট্যের নাম? বৈশিষ্ট্যের নাম, আহলে হাদিস কোনো দলের নাম নয়, ঠিক সালাফিও কোনো দলের নাম নয়, বৈশিষ্ট্যের নাম। এই জন্য বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে, দলকে নয়। তিন, যখন ওয়ালা এবং বারা, ওয়ালা বারা শব্দটা আপনারা শুনেনি, আব্দুল আলিম ভাইয়ের একটা বই আছে ওয়ালা এবং বারার উপর, যাওয়ার আগে কিনে নিয়ে যাবেন। ওয়ালা বারা মানে কার সাথে সম্পর্ক রাখবো কার সাথে সম্পর্ক রাখবো না, তার নাম হচ্ছে ওয়ালা এবং বারা। ওয়ালা এবং বারা মানে কি বলেন তো, কার সাথে সম্পর্ক রাখবো কার সাথে রাখবো না। তো পৃথিবীতে যত মুসলিম আছে সবাই তার সাথে সম্পর্ক রাখার হক রাখে, লিকুল্লি মুসলিমিন হাক্কুন, প্রত্যেক মুসলমানের হক আছে আর এক মুসলমানের উপর, সবাই সম্পর্কের হক রাখে। কিন্তু যখন আপনি বলবেন যে আমার দলে আছে তার সাথে সম্পর্ক রাখবো, যে আমার দলে নাই তার সাথে সম্পর্ক রাখবো না, মানে আপনি ইসলামের ওয়ালা এবং বারার মূলনীতির বিরোধিতা করলেন। ইসলামের ভ্রাতৃত্বের যে মানদণ্ড সেটা কোনো দল নয়। ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড কি? ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড কি? মুসলমান হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে ভ্রাতৃত্বের মানদণ্ড। সে যে দলেরই হোক যে সংগঠনেরই হোক তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের আহলে হাদিস ভাইদের সবচেয়ে সমস্যা কি জানেন, আমরা আকীদা তো শিখে ফেলেছি, আসমা ও সিফাতের আকীদা শিখে ফেলেছি, কোন দল ভ্রান্ত কোন দল বাতিল সেটা শিখে ফেলেছি, একে একে ইবলিস শয়তান ইত্যাদি গালিগালাজ এটাও করা শিখে ফেলেছি, কিন্তু মুসলমান ভাইয়ের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, কিভাবে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর হক কি, ইয়াতিমের হক কি, এক মুসলমানের হক কি, আমার দিনী ভাইয়ের হক কি, আর এক আহলে হাদিস ভাইয়ের হক কি, এই বিষয়ে আমরা সবচেয়ে নিচে আছি। আপনি বিশ্বাস করেন আর না করেন, যেখানেই দাওয়াতি কাজ ওখানেই দেখবেন এই সমস্যা, যেখানেই দাওয়াতি কাজ ওখানে এই সমস্যা। অতএব আমি আহ্বান করবো আহলে হাদিস ভাইদেরকে যে মুআশারাহ মুআমালা, সামাজিক জীবনে পরস্পরের ব্যবহার কেমন হবে এটার উপর গুরুত্ব দিন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে আসছিলেন, হেরা গুহা থেকে ফিরে এসে যখন খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তখন খাদিজা বলছে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, কখনো নহে আল্লাহর কসম আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না, আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। এই বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের যতগুলো গুণ বর্ণনা করলেন তার একটা গুণও এটা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন না আপনার আকীদা ঠিক এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন না আপনি হীরা গহে আল্লাহর ইবাদত করেন এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না, আপনি মদ খান না এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না, আপনি জেনা করেন না এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না, এগুলো একটাও খাদিজা বললেন না, অথচ বললে বলতে পারতেন। খাদিজা কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনি তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, অসহায় মানুষকে সহযোগিতা করেন, ইয়াতিম দুস্থ দরিদ্রের সাথে ভালো ব্যবহার করেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ উঠান, যারা বেকার যাদের কোনো কার্যক্রম নাই তাদের আপনি সহযোগিতা করেন, যা বললেন সব মানব সেবার সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল মানুষের মন জয় করেছে, মানুষকে ইসলাম ধর্মে এনেছে শুধু তার ব্যবহার এবং চরিত্র দিয়ে। আজকে এই যে ডক্টর জাকির নায়েক এত বক্তব্য দিচ্ছে, তারপরও ওই হারে মুসলমান হয় না যেই হারে আল্লাহর রাসূলের যুগে মুসলমান হয়েছিল। কেন জানেন, আমরা শুধু দাওয়াত দিয়েই শেষ, এখন ডক্টর জাকির নায়েকের সম্মেলনে যে লোকটা মুসলমান হলো ওকে যার দশটা হিন্দু মিলে মারবে না, ওর নিরাপত্তা কে দিবে?
আর যখন আল্লাহ রাসুলের যুগে মুসলমান হওয়া হতো তখন মুসলমানদের ভ্রাতৃত্ব এত মজবুত ছিল যে একটা ওয়ালা ছিল, ইসলাম গ্রহণের ওয়ালা, যে যার হাতে ইসলাম গ্রহণ করবে, যার হাতে ইসলাম গ্রহণ করলো তার জিম্মেদারি, যে ইসলাম গ্রহণ করলো তার খাওয়া কী, তার পড়া কী, তার বাড়ি কী, তার বিবাহ কী, সকল জিম্মেদারি সে বহন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করলো। এমনকি আনসারেরা তাদের বউ সন্তান তাদের জমি জায়গা সব পর্যন্ত মহাজিরদের সাথে বন্টন ভাগ করে দিয়েছিল, এর নাম ছিল ইসলামী ভ্রাতৃত্ব। ওই জন্যই প্রথম 100-200 বছরে যা ইসলামের বিজয় হয়েছে তারপরে আর খোঁজ নাই, তারপরে আর ওই গতি নাই, অথচ দাওয়াতও আছে, কোরআনও আছে, হাদিসও আছে, দাওয়াতও চলতেছে, কিন্তু ওই গতি নাই। কেন? ওই ব্যবহার নাই তাই, ওই চরিত্র নাই তাই। আমরা দাওয়াত দিই কি? আঘাত দিয়ে। আমরা দাওয়াত দিই কষ্ট দিয়ে, এই তুই বেদাতি, তুই মোশরেক, তুই জাহান্নামে গেলি বলে। ওই তো জীবনে কোনোদিন আর আহলে হাদিস সহিহ আকীদা গ্রহণই করবে না, বলতে আবেগ নিয়ে, ভাই তুমি আমার মুসলিম ভাই, তুমি যদি বেদাত করে শিরক করে জাহান্নামে চলে যাও এটা আমি কষ্ট পাব, তোমার পা ধরে হলো আমি তোমাকে জান্নাতে নিয়ে আসতে চাই, এটা নবীদের দায়িত্ব, নবীরা এইভাবে করেছে, পরবর্তী সালাফে সালেহীন এইভাবে করেছে, আমরাও যদি সত্যিকার অর্থে দাওয়াত দিতে চাই এভাবে করতে হবে, যে তুমি জাহান্নামে গেলে আমার কষ্ট হয়, এই জন্য পা ধরে হলো তোমাকে আমি নিয়ে আসতে চাই, এই বাতিল আকিদা ফেলে দাও, এই তাবিজ ফেলে দাও বাবা, এই তাবিজ যদি গায়ে থাকে তুমি জাহান্নামে যাবা, আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না যে আমার এক মুসলিম ভাই জাহান্নামের আগুনে জ্বলবে। কউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম যে দল সংগঠন করা জায়েজ, তবে ওয়ালা এবং বারা, এই যে ভ্রাতৃত্ব, এটার ভিত্তি দল সংগঠন করা যাবে না, মুসলমান হওয়া এটার ভিত্তি। শেষ পয়েন্ট, এই যে জামিয়া সালাফিয়া চলতেছে, সালাফি কনফারেন্স চলতেছে, বই পুস্তক লেখা হচ্ছে, জালসা হচ্ছে, মাদ্রাসা চলতেছে, এগুলো সবই দিন প্রচারের মাধ্যম না মাধ্যম নয়? মাধ্যম। ঠিক এই রকম দিন প্রচারের মাধ্যম হিসেবে সংগঠন জায়েজ, এই রকম একটা মাদ্রাসা যেমন ঠিক সেই রকম। ওই মাদ্রাসার সাথে যদি আমি না থাকি তাহলে আমি বাতিল ভ্রান্ত হয়ে গেলাম, আমি জামাত থেকে বের হয়ে গেলাম, আমি কাফের হয়ে গেলাম, বা ইত্যাদি ইত্যাদি, আমি ফেরকায় নাজির অন্তর্ভুক্ত না, এরকম কেউ বলে? বলে না। আমার জালসা হচ্ছে, আমার জালসায় যদি কেউ না আসে তাহলে সে জামাত থেকে বের হয়ে গেল, তাহলে সে কি বলে ওর নাম, তার আকিদা ভ্রান্ত হয়ে গেল, তার আকিদা বাতিল হয়ে গেল, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, ইত্যাদি ইত্যাদি, এরকম নয়। যার ভালো লাগবে সে জালসায় আসবে। জালসা যেমন একটা দিনের দাওয়াতের মাধ্যম, একটা প্রতিষ্ঠান যেমন একটা দিনের দাওয়াতের মাধ্যম, একটা বই লেখা যেমন দিনের দাওয়াতের মাধ্যম, এরকম জাস্ট নর্মালি দিনের দাওয়াতের মাধ্যম হিসেবে সংগঠন জায়েজ। লাস্ট শর্ত, এই মাদ্রাসা যেমন কোনো সময়ে, প্রো মাদ্রাসায় যেমন কোনো সময় বলে না যে আমার মাদ্রাসার সাথে থাকতে হবে, আমার মাদ্রাসার অধীনে যে থাকবে সেই ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত, সেই জামাতবদ্ধ জীবনযাপন করলো, আর যে আমার মাদ্রাসার সাথে থাকলো না সে ফিরকায় নাজিয়াও নয়, সে জামাত থেকে বের হয়ে গেল, এরকম যেমন মাদ্রাসা বলে না, ঠিক তেমন যখন দল সংগঠনগুলো দল সংগঠনের দিকে না ডেকে দল সংগঠনকে প্রয়োগ করে মানুষকে বলবে চলো সহি হাদিসের দিকে, চলো কোরআনের দিকে, সাংগঠনিক শক্তিকে প্রয়োগ করে, দলের দিকে নয়, মানুষকে জান প্রাণ দিয়ে নিয়ে যাবে চলো কোরআন হাদিসের দিকে, চলো সহি হাদিসের দিকে, তখন সেটা হতে পারে জায়েজ। এইরকম আরও অনেক শর্ত সাপেক্ষে দল সংগঠন করা জায়েজ, আমরা একদম বাতিল হারাম বলি এটা নয়, যখন এই ত্রুটিগুলো থাকে তখন সেটা বলতে হয়, আর এই ত্রুটিগুলো যদি মুক্ত থাকে তাহলে কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি, আপনাদের উদ্দেশ্যে আজকের আলোচনার সারমর্ম যদি টানি তাহলে প্রথম সারমর্ম হচ্ছে সালাফি কাদেরকে বলে, সালাফি মানহাজ কাকে বলে। সালাফি মানহাজ হচ্ছে অতীতে চলে যাওয়া সাহাবি, তাবেঈ এবং আরও যারা চলে গেছেন আইম্মায়ে কেরাম, তাদের মানহাজ হচ্ছে সালাফি মানহাজ। যারা আগে চলে গেছেন তাদের জ্ঞান বেশি, যারা পরে আসেন তাদের জ্ঞান কম। সালাফি মানহাজ এবং সালাফি দলের মধ্যে পার্থক্য আছে, আমরা সালাফি দল করব না, তবে সালাফি মানহাজ অনুসরণ করার চেষ্টা করব, মাথাকে মুক্ত রেখে, জেহেনকে খোলা রেখে, ওপেন রেখে, যেটা আপনারা এই পুরো সালাফি কনফারেন্সে বারবার শুনতে থেকেছেন। ঠিক তেমনি লাস্টের যে আলোচনা করলাম যে জামাতের যে ভুল ব্যাখ্যা, আমি বলি আসমানের নিচে জমিনের উপর যে কয়েকটা হাদিসের উপর অত্যাচার করা হয় তার মধ্যে একটা জামাতের হাদিস। আল্লাহ রাসূল বলল যে জামাতবদ্ধ থাকবে না, যে বায়াত করলো না, মাতা মাইতাতান জাহিলিয়া, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এর মানে কি বুঝেন? জাহিলিয়াতের মৃত্যু মানে এটার সঠিক ব্যাখ্যা কি? এটার সঠিক ব্যাখ্যা হচ্ছে জাহিলি যুগে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। জাহিলি যুগে কী ছিল না বলেন তো?
কেন্দ্রীয় শাসন ছিল না, গোত্রভিত্তিক শাসন ছিল। তো যখন আপনি কোনো দেশের অধীনে, কোনো ইসলামিক খেলাফতের অধীনে না থেকে, কোনো ইসলামিক খেলাফতের খলিফার হাতে বায়াত না করে, কোনো মুসলিম রাষ্ট্রনেতার মুসলিম দেশের অধীনে না থেকে আলাদা হয়ে, খারিজি হয়ে মারা যাচ্ছেন, দেশের বিরুদ্ধে বিদ্রোহ করে, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে খারিজি হয়ে মারা যাচ্ছেন, তখন যেন আপনি জাহিলিয়াতের মৃত্যুবরণ করতেছেন। আপনার কোনো নেতা নাই, আপনার কোনো দেশ নাই, আপনার কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই। এটা মানে এই নয় যে দল, এই যে হাদিসগুলোর ভুল ব্যাখ্যা করা হয়, আসমানের নিচে জমিনের উপরে অতি বিকৃত, অতি অত্যাচারিত হাদিসগুলো হচ্ছে এগুলো। আরো একটা হাদিস আছে, লাগুদুয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাবলিগ জামাতের ভাইরা এই হাদিসটার প্রচুর বিকৃত অর্থ করে। এই হাদিস ইমাম বুখারী নিয়ে আসলো জেহাদের অধ্যায়ে, আর সবাই গাস্ত করতে গিয়ে, সকাল সন্ধ্যায় দাওয়াতি কাজ করতে গিয়ে এই হাদিস বলে, সবাই এই হাদিস বলে। অথচ এই হাদিস হচ্ছে মাঠের জিহাদের ক্ষেত্রে, সশস্ত্র যুদ্ধের ক্ষেত্রে। এরকম কত হাদিস যে আমাদের সমাজে বিকৃত হয়ে আছে তা আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে। তার মধ্যে জামাতের হাদিসের এটা বিকৃত ব্যাখ্যা এবং খুব ভ্রান্ত জঘন্য আকীদা। এটা আমি নিঃস্বার্থভাবে বলতেছি, অনুরোধ করে বলতেছি, খোঁটা দিয়ে নয়, অনুরোধ করে হাত পা ধরে বলতেছি, কোনো আহলে হাদিসের মধ্যে এত ভ্রান্ত, এত জঘন্য আকীদা থাকতে পারে না। অতএব প্রত্যেক আহলে হাদিস ভাইকে, প্রত্যেক সালাফি ভাইকে তওবা করে এই ভ্রান্ত, এই বাতিল আকীদাগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং সত্যিকার সালাফে সালিহিনের মানহাজের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শেষ কথা, আপনাদের নিকটে অনুরোধ, আপনারা এই যে সালাফি কনফারেন্সে উপস্থিত হলেন, তো আগামী বছর আপনাদের উপস্থিত হওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই নিয়তকে কবুল করুন। একটা জিনিস মনে রাখবেন, নিয়ত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, মাসিকাল ইতেসামে নিয়তের হাদিসের 7-8 পর্বে ব্যাখ্যা করেছি, মিন্নাতুল বারির দ্বিতীয় খণ্ডে, সেখানে বিস্তারিত পাবেন। তার সংক্ষিপ্ত কথা, নিয়ত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে এক, সৎ আমল জাহান্নামে নিয়ে যাবে, সালাত আদায় করে জাহান্নামে চলে যাবেন, দান করে জাহান্নামে চলে যাবেন, সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে জাহান্নামে চলে যাবেন, আমি সালাফি কনফারেন্সে বক্তব্য দিয়ে জাহান্নামে চলে যাব যদি আমার নিয়ত ঠিক না থাকে। এত ভয়াবহ নিয়ত। এই জন্য যাওয়ার আগে আরেকবার নিয়ত পরিষ্কার করে নেন, যে এখানে আমরাও নিয়ত পরিষ্কার করি, এখানে আমরাও লোক দেখানোর জন্য উপস্থিত হইনি, আপনারাও লোক দেখানোর জন্য, কোনো স্বার্থ হাসিলের জন্য উপস্থিত হননি, অনলি ওয়ান, শুধুই শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ তুমি আমাদের নিয়তকে বিশুদ্ধ করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। নিয়ত এত গুরুত্বপূর্ণ যে দুনিয়ার সব কাজকে আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে। স্ত্রী সহবাসও নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে, ঘুমেও ঘুমকেও নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে। কি বিশ্বাস হয় না? ঘুমাতে গেলেন ফজরের সালাতে উঠবেন, এই জন্য তাহাজ্জুদের সালাতে উঠবেন, এই জন্য সমগ্র ঘুমটা আপনার জন্য নেকি। আর ঘুমিয়ে ঘুমিয়ে আরও নেকি অর্জন করা সম্ভব। আপনারা তো অনেক গম্ভীর আলোচনা শুনলেন, একটা ঘটনা দিয়ে শেষ করি। আমার একজন ওস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, খুব কঠোর, 1-2 মিনিট পরে যদি কেউ ক্লাসে ঢুকে খুব খারাপ ব্যবহার করতেন, যদি খুব কঠিন প্রশ্ন করতেন আর খুব কম নাম্বার দিতেন, একে তো কঠিন প্রশ্ন, দ্বিতীয়ত কম নাম্বার, আর সারা বছর 1-2 মিনিটও যদি দেরি হয় ঢুকতে তাহলে খুব খারাপ ব্যবহার করতেন। বলতেন, মালিক সালমান আসলেও গেট খোলা হবে না, গেট বন্ধ তো বন্ধ, খোলা হবে না, এত খারাপ ব্যবহার করতেন। তো উনি বলতেন, তোমরা জানো আমার নামে আল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে নেকি লেখে, আমি যখন ঘুমিয়ে থাকি তখন আল্লাহ আমার নামে নেকি লেখে। তারপরে বললাম, ওস্তাদজি কী কাহিনী, আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনার নামে নেকি লেখা হয়? মানে তো বললো, যখন আমি ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমগুলোতে আমার দুর্নাম করো, আর যত আমার দুর্নাম করো তত আল্লাহ আমার নামে কী লেখে, নেকি লেখে। তো আমিও মাঝে মাঝে ভাবি যে ফেসবুক যখন খুলি, তো আব্বু তো মিস কল দেখাও জানে না, রিসিভ কল বের করাও জানে না আব্বু, যেটা সত্য কথা। তো ফেসবুকে কী হচ্ছে ওটা তো আর আব্বু ওটা তো চালানোই জানে না, নর্মাল মোবাইলের মিস কল রিসিভ কল বের করা জানে না, তো ফেসবুক তো বহু দূরে থাক। তাহলে ফেসবুকে যে রাত দিন দুর্নাম চলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, তা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো ঘুমিয়ে ঘুমিয়েও নেকি পাওয়া যায় যদি নিয়ত ঠিক করা হয়। দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে। আর তিন, যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের কথা শুনে, সেটা হচ্ছে যে কাজ আপনি করেননি ওই কাজেরও নেকি পাবেন নিয়ত দিয়ে।
বান্দা যখন, আরেকটু ব্যাখ্যা করে বলি, বান্দা যখন গুনাহের কাজ করতে যায় তখন আল্লাহ ফেরেশতাদের বলে গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না। সে গুনাহের কাজের নিয়ত করেছে, লেখো না। একদিন দুই দিন যায়, গুনাহের কাজের পরিকল্পনা করে পরিকল্পনা করে পরিকল্পনা করে, বাস্তবায়ন হয়নি, ফিরে চলে এসেছে। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ থেকে ফিরে আসলো, নেকি লেখো। আল্লাহু আকবার। এবার যখন সৎ কাজের নিয়ত করে যে যদি আমার টাকা হতো তাহলে আমি এত টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, যদি আমার সন্তান হতো মাদ্রাসায় পড়তে দিতাম, আল্লাহ বলেন আমার বান্দা নিয়ত করেছে, নেকি লেখো। আল্লাহ আকবার। তো আপনারা এখানে বসে থেকে যে নিয়ত করলেন যে আগামী বছর সালাফি কনফারেন্সে আসবেন, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখে ফেলেছে, আসেন আর না আসেন। এই জন্য সবাই নিয়ত করেন যে আবারও আগামী বছর ইনশাআল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ দেখা হবে। আর এই যে এক বছরের দূরত্ব, আপনারা যখন চলে যান তখন কষ্ট লাগে। আব্দুল আলিম ভাইয়ের সাথে গল্প করি যে যখন মানুষজন এখান থেকে চলে যায় তখন কষ্ট হয়। এই যে দুই দিনের একটা সম্পর্ক অদৃশ্য, হয়তো আপনার সাথে সালাম হয়নি, মুসাফা হয়নি, কিন্তু এখানে আপনি সামনে বসে আছেন, আমি এখানে আছি, এই যে আল্লাহর জন্য এই ভালোবাসার সম্পর্ক, এটা কি চলে যাওয়ার সময় কষ্ট লাগে না বলেন? আমাকে কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তো কষ্ট লাগে। তা আমাদের সাথে আপনাদের তাহলে যোগাযোগ কীভাবে হবে? এই কষ্টটা কে দূর করবে? এই কষ্টটা দূর করবে মাসিক আলী এহতেসাম। মাসিক আলী এহতেসামে প্রতি মাসে আমাদের লেখা পাবেন, আমার লেখা পাবেন, আব্দুল আলিম ভাইয়ের লেখা পাবেন, আব্বুর লেখা পাবেন। মাসিক আলী এহতেসাম বাড়িতে নেবেন আর মনে মনে ভাববেন সালাফি কনফারেন্সে ছিলাম, সেই সম্পর্কটা এখনও বজায় আছে। আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর ভালোবাসার জন্য এই সম্পর্ক এখনও বজায় আছে এবং ইনশাআল্লাহ মরা পর্যন্ত এই সম্পর্ক বজায় থাকবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সাথে এইভাবেই জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।